হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো ছুপের ট্রেলার এসে গেছে আজ দুপুরের দিকে। তো এর অ্যানাউন্সমেন্ট যে টিজারটা এসেছিল না, ওটা আমার যে যখন প্লে করলাম অ্যানাউন্সমেন্ট টিজারটা যেদিন এসেছিল প্রথমবার, আমি যেহেতু রিয়াকশন করা হয়ে ওঠেনি, তো প্লে করতেই টিক ওই যে ব্যাপারটা করছিল ওটা ওই ট্রেনে অনেক দেখেছি আর্টিস্টকে আমি করতে, ওই অনেকে ঝিনুকের খোল দিয়ে করে, অনেকে আবার ওই স্লেটের মতো কিছু একটা দিয়ে করে। এক্স্যাক্টলি কী ইনস্ট্রুমেন্ট আমি জানি না, বাট যেটা দিয়ে করছিল এবং যেটাকে ওই ফোরগ্রাউন্ডে দেখাচ্ছিল, ওই বিজিএম এর সঙ্গে বেশ একটা অন্যরকম থ্রিলিং ফিল দিচ্ছিল। মানে ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে থ্রিলারের ডিজাইন লাস্ট আমি দেখেছি, আমার মনে পড়ে না, আদৌ দেখেছি না সিরিয়াসলি যাই না, ওই ইনস্ট্রুমেন্টটাকে যতদূর মনে পড়ে আমি ট্রেনে বাসে অনেককে দেখেছি, মানে ভিখা চেপে অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, আর বিশেষত দূরপাল্লা ট্রেনগুলোতে আপনি দেখতে পাবেন, মানে ধরুন বীরভূম বাঁকুড়া ওই সাইডে যাচ্ছেন, ওই দিকগুলোতে দেখেছি ওই মিউজিকটা ইউজ করে এবং ওটাকে একটা থ্রিলারের এলিমেন্ট হিসেবে ব্যবহার করছে এবং ফোরগ্রাউন্ডে যেটা চলছে হেভি পাঞ্চ আপ হয়েছিল। তো দেখা যাক ট্রেলারটা দেখি, ট্রেলার যেই ফিল্ডটা আমাকে শুধু ওর অ্যানাউন্সমেন্ট দিতে ওইটুকু ছোট্ট দিয়েছিল, সেই ফিল্ডটা আমাকে ট্রেলারটা দিতে পারে কিনা সেটাই দেখবার এখন। তো ট্রেলারটা দেখি ফর দ্য ফার্স্ট টাইম আপনাদের সামনে দেখবো, তারপর আমার ট্রেলার নিয়ে এবং এই আরওয়ালকে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফিল্ম মেকার, ইন্ডিয়ান ফিল্ম মেকার যারা এই মুহূর্তে রয়েছেন গোটা ইন্ডিয়া জুড়ে সময় নিয়ে ফিল্মগুলো বানান তাদের মধ্যে, তো দেখি এখন ট্রেলারটা, তারপর না সেটা নিয়ে কথা বলা যাবে। সেই মিউজিক ফিল্মগুলো দেখতে ভালোবাসেন, ধরুন একদম রাজ কাপুরের সময় থেকে যদি বলি, শ্রী চার সবিস আওয়ারা বলি, বা পরবর্তীকালের দিকে মেরানাম জোগাড় বলি তারই সিনেমা, বা গুরুদত্তের সময়ের কাগজকে ফুলে যে রেফারেন্সটা বিশাল পরিমাণে রয়েছে এবং যে গানটা দিয়ে পুরো বিজিএমটা খেলে গেল, ও মাই গুডনেস। এটা দেখতে দেখতে আমার একটা জিনিস ফিল্মের কথা খুব মনে পড়লো, যেটা আমি নাম জাস্ট করলাম, সেটা হচ্ছে মেরানাম জোগাড়। ওই ফিল্মটার প্রতি কিন্তু রাজ কাপুর সাহেব বিশাল পরিমাণে নিজের পার্সোনাল মানি, মানে ইনভেস্টারদের পয়সা নয়, নিজের টাকা পয়সা দিয়ে বিশাল ধার দেনা করে তিনি ফিল্মটা বানিয়েছিলেন এবং ফিল্মটা বানানোর সঙ্গে সঙ্গে, রিলিজ করার সঙ্গে সঙ্গে জাস্ট ধসে পড়ে বক্স অফিসে। এবং সেই সময় ওটিটি মার্কেট ছিল না, বা ওটিটিতে বেঁচে দেবে, স্যাটেলাইটসে বেঁচে দেবে, সেই গল্প সেই সময় ছিল না, সেই 50-60s দাঁড়িয়ে। তো সেই সময় ফিল্মটা জাস্ট ধসে যায় এবং তারপর তার জার্নি এবং তার পরবর্তীকালের জার্নি তো আমরা জানি, তারপরে আবার রিলিজের পরে ফিল্মটা কীরকম কীভাবে ওয়ার্ক করে। বাট এই ঘটনা প্রতি জায়গাতে রয়েছে ফিল্ম বানাতে গিয়ে, যে স্ট্রাগলটা আমরা কিছুদিন আগে যারা অপরাজিত দেখলাম, তারা যদি আগে গল্প নাও জেনে থাকেন, তারা অপরাজিত দেখতে গিয়ে জানতে পেরেছেন একজন ফিল্ম মেকার ফিল্ম বানাতে গিয়ে তার সর্বস্ব দিয়ে দেন, এরকম প্রচুর প্রচুর উদাহরণ রয়েছে। সেই রাজকুমারের সময় থেকে বলি, বা
তারই সমস্যা এই সময়, সত্যি তাই যে তার যে স্ট্রাগলটা ছিল পথের পাঁচালি বাড়াতে গিয়ে, এবং এই যে নিজের বাচ্চার মতো করে নালিশ করা যেটা এখানে বলছে বা যেটা ফিল করাচ্ছে ওভারঅল, এবং সেটাকে যখন আপনি নিজের কোনো একটা ইচ্ছাকৃত, মানে একটা হয় আপনার সিনেমা খারাপ লাগলো আপনি বলে দিলেন, একটা হয় আপনাকে সেই মেকাররা কোথাওটা গিয়ে কিছুদিন আগে জাস্ট কাল রাতেই মনে হয় আমি যতদূর মনে পড়ে একটা ক্লিপিং দেখছিলাম মণিবার ভট্টাচার্য লাইম লাইটে আসে, মানে যেটা যেটা গৌতম ভট্টাচার্য রাত্রিবেলায় করেন শোটা সেলিব্রিটিদের নিয়ে, তো ওখানে একটা ক্লিপিং জাস্ট আমার পপ আপ হয়ে উঠে গেলো আমার চ্যানেলে, মানে আমার ইউটিউবে, তো আমি সেখানে দেখলাম উনি বলছেন যে ওই পার্সোনালি তোষামত বা পার্সোনালি রেসপেক্ট দেওয়া বা প্রাইভেটে রেসপেক্ট দেওয়া ওটা উনি না আগে করতেন না আজ করেন, এই যে পার্সোনাল যে রেসপেক্ট দেওয়া এই খেজুরে পীড়িতির জায়গাটা যদি আপনার কাছে না থাকে তাহলে সিরিয়াসলি আপনি ভালো সিনেমা বানিয়েও 1.5 স্টার বা 2 স্টারের বেশি পাবেন না। এর আগে কোনো একটা ভিডিও বানাতে গিয়ে আমি এই জিনিসটা বলছিলাম, এবং সেটাই আজকালকার দিনে তো আবার এখনো হয়, সেই সময় থেকে যেটা চলছে সেটা আজও চলছে, এবং এই সময় দাঁড়িয়ে অ্যাটলিস্ট আমরা ইউটিউবার কমিউনিটি থেকে, হ্যাঁ আমাদের মধ্যে অনেক ব্ল্যাকশিপ রয়েছে, বাট স্টিল কোথাটা গিয়ে সেদিক থেকেও দাঁড়িয়ে আমরা চেষ্টা করি নিজের একটা মতামত দেওয়ার, অনেক মানুষই যেটা ঠিক সেটাকে ঠিক বলার চেষ্টা করি, যেটা ভুল সেটাকে ভুল বলার চেষ্টা করি, এই যে ফিল্টারটা না থাকা, কিংবা পার্সোনালি আপনি যদি ওই ফ্যান বেসকে কেটার করে জাস্ট ফ্যানের সিনেমা এসছে মানে এই সিনেমাটা ভালো বলে দেওয়া, অথচ একটা সিনেমা তার থেকে অত 1000 গুণ ভালো সেটাকে আপনি দেখতেই গেলেন না, বা সেটা নিয়ে আপনি কথাই বলেন না, সেটা নিয়ে বাজি তৈরি হলো না, সিনেমাটা জাস্ট মুখ তুলতে পড়ে গেলো, হয়তো ক্রিটিক্সের রিভিউ দেখেও সেটা হলো, আমরা ইউটিউবাররা আজ রিভিউ করছি হয়তো আমার চ্যানেলে হয়তো 10 জন বা 15 জন লোক দেখেন, বাট প্রচুর প্রচুর রকম ইউটিউবার রয়েছে যাদের চ্যানেলে হয়তো লাখো মানে অ্যাটলিস্ট 1000-এর নিচে তো ভিউজ আসেই না, প্রচুর প্রচুর ইউটিউবার রয়েছে আমাদের বাংলা কমিউনিটি থেকে রয়েছে, যদি অরিত্র ব্যানার্জি বা রূপমের চ্যানেলের কথা যদি বলা হয় তাদের তো 1000-এর নিচে ভিউজ আসে না, তো তাদের ক্ষেত্রে তারা যদি ওরকম হয় যদি তারা একদিন ওয়ার্ক করতে শুরু করে, আই হোপ তারা যারা অনেস্টলি কাজ করছে সেরকমই তারা কন্টিনিউ করে, বাট তারা যদি ওইভাবে ওয়ার্ক করতে শুরু করে তখন কী হবে ভেবে দেখুন তো একবার, তাদের উপরে জয়ের ভরসা, তাদের কথায় লোকেরা শুনে শুনে সিনেমা দেখতে যায়, সেই জিনিসটা সেই সময় হতো, সেই সময় যেভাবে ফিল্মগুলো মুখ থুবড়ে পড়তো জাস্ট তাদের পার্সোনাল কথাটাকে প্রতিশোধ প্রিয়াকে চরিতার্থ করবার জন্য, সেই জায়গা থেকে একজন আর্টিস্টের রিভেঞ্জ ক্রিটিক্সের প্রতি, ও মাই গড কনসেপ্টটা চূড়ান্ত, এবং তার সঙ্গে বিজিএম ওই শুরুর দিকে টাক ওই বিজিএমটা ওই শেষটা ওটা দিয়ে করা, মাঝে কাগজকে ফুলের রেফারেন্স, আবার সর্জ তেরা চক্র, আমি ওই ফিল্মটা দেখেছি আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, এফবি লেগেছিল ফিল্মের নাম সত্যি আমার মনে পড়ছে না এই মুহূর্তে, এ আসা ছিল আই থিঙ্ক ওটাও গুরুদত্তের সিনেমা যতদূর মনে পড়ে, যদি ভুল নয় বলে হলে কনবক্সে বলুন, আমি সিনেমাটা দেখেছি অ্যাকচুয়ালি, তো সেটা দিয়ে শেষ করা ওই যে রেফারেন্স, এবং মাঝখানে ঋষি কাপুরের খুশন্ত ববির ফ্রেম ছিল মানে যদি ভুল না বলি, দেন ইরফান খানের একটা ফ্রেম দিল, মানে ফিল্ম নিয়ে গুলে খাওয়া, টোটাল আমরা যারা ফিল্ম নিয়ে কালচার করি, যারা ফিল্ম নিয়ে আমাদের রুজি রোজগার, তাদের জন্য তো এই ফিল্মটা ইজ এ মাস্ট মাস্ট ওয়াচ, এবং আর বালকি তার ফিল্মোগ্রাফিতে 2007 থেকে মনে হয় তার প্রথম ফিল্ম আসে, তার আগে তিনি অ্যাড ফিল্ম বানাতেন, যত ফিল্ম বানিয়েছেন আপনি দেখুন, একদম প্রথমে চিনিকাম বলুন, পরবর্তীকালে পা বলুন, কিয়ান ক্যাট আমি মাঝে দেখিনি, প্যাডম্যান বলুন, সবগুলোকে ড্রামা ধর্মী, বাট তার মধ্যেও তিনি কিন্তু অনেক একটু অন্য কনসেপ্ট নিয়ে কথা বলতে চেষ্টা করছেন, চিনিকামে দেখুন অসম বয়সের কথা হচ্ছে, পরবর্তী সিনেমা দেখুন পায়ে দেখুন একটা মানুষের ওই জলদি এজিং হওয়ার ব্যাপারটা, এবং সেখানে একটা ড্রামা দিয়ে ট্রিটমেন্ট, পরবর্তী প্যাডম্যানে দেখুন কিয়ান কামি দেখিনি, শামিতাবের ক্ষেত্রে দেখুন একজন মানুষ তার ভয়েস একজন মানুষ, এই যে কম্বিনেশনটা করা, বা রিসেন্টলি এই চুপের ক্ষেত্রে আমরা যদি বলি সেখানে কিন্তু পুরো ঘুরে আসেন, বাট যে চমকটা আমরা বারবারে পেয়েছি তার সিনেমা থেকে সেই চমকটা হোপফুলি পাবো, এবং টোটালি একদম অ্যাঙ্গেলটা কিন্তু করে দিয়েছে একদম ট্রেলার থেকেই দুলকার সালমানের দিকে, তার ভয়েস ওভার, তার পার্সোনাল লাভ স্টোরিটা দিয়ে ট্রিট করছে, এবং ওই লাভ স্টোরিটাকে যেরকম স্লোমো খেলছে সঙ্গে বিজিএমটা রাখছে, এবং ওই চোখে স্টার চোখগুলো গেলে দেওয়া, স্টারগুলো কপালে গিয়ে দেওয়া, ওইগুলো দিয়ে যে ইন্টারকেটে রেখেছে ট্রেলারটা সিরিয়াসলি ঘুষদম দিয়েছে থ্রু আউট দ্য ট্রেলার, আপনাদের কেমন কী লাগলো ট্রেলারটা জানান, এবং এটা একটা মাস্ট ওয়াচ ফিল্ম সিরিয়াসলি, কেমন কী লাগলো কমেন্ট করে জানান, এবং আমার ভিডিও নিয়ে যদি কোনো দ্বিমত থেকে থাকে কিংবা যদি কোনো ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে আমি ভুল বলে থাকি তো সেটা অবভিয়াসলি অকবটে জানান, কোনো অসুবিধা নেই সেটা আমরা সেখানে আলোচনা করতেই পারি, দ্যাটস ইট ফ্রম মাই সাইড, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বাই বাই।